জুমার দিন উপলক্ষে আমি তিনটি নিবেদন করব আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব সংকল্প করব জীবনে কখনো কোন জুমাবারে এই তিনটি বিষয় ছাড়ব না ইনশাআল্লাহ নিয়ত করে নিয়েছেন তো ইনশাআল্লাহ ভাই মাহফিলে আসছেন কি জন্য কিছু নেওয়ার জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য মাহফিল থেকে কিছু সাথে নিয়ে যেতে হবে না কি নেবেন বুটবাদাম আঙ্গুলি মাহফিলের আশেপাশে এগুলো দোকান আছে না যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন তো এটার জন্য তো প্যান্ডেলে আসার দরকার নাই ওখান থেকে নিয়ে চলে যেতে পারতেন ঠিক না জুমার দিন উপলক্ষে আজকের শুধু দিন নয় জীবনে যত জুমাবার আসবে প্রত্যেক জুমাবারে এই তিনটি বিষয় বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখার জন্য উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি শুরুতেই আমি বলে রাখছি শোনার আগেই নিয়ত করে নেন যে এগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আজকে থেকে শুরু করবেন আর যদি থাকে তাহলে সেটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরবেন ইনশাআল্লাহ চুক্তিতে রাজি হইছি যতজন এখানে শুনছেন পর্দার আলোর মা বোনরা যারা শুনছেন আমরা তিনটা আমলের কথা বলবো এগুলো বেশিরভাগ পুরুষের জন্য প্রযোজ্য কিন্তু মহিলাদেরও সেখানে অংশগ্রহণের সুযোগ আছে যেটা আমি বলবো অতএব জুমাবার আসলে জীবনে কোনো শুক্রবারে এই আমলগুলো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ রাজিতে সবাই আল্লাহ আমরা নিয়ত করেছি আপনি আমাদেরকে প্রত্যেক শুক্রবারে স্মরণ করায় দেন আমলের তৌফিক দিয়ে দেন মাহবুব দুনিয়া থেকে আমলটা নিয়ে যাওয়ার আখিরাতে তৌফিক দান করেন ভাইরা জুমাবার হলো ইমানদারের জন্য সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন শ্রেষ্ঠ দিন এদিনে আমাদের কিছু অর্জন করার বিশেষ অর্জন করার সুযোগ আছে জুমার দিন সম্পর্কে 14-15টি করণীয় আছে আমি ওইসব লম্বা ফিরিস্তিতে যাচ্ছি না শর্ট করে তিনটা আমলের কথা শুধু বলছি নাম্বার এক জুমার দিন 24 ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরুদ শরীফ পাঠ করবে কি করবে দুরুদ পাঠ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইহাকি সহীহ হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দুরুদ পাঠ করো দেখেন সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা শুনলাম তিনি দুরুদের কথা বলেছেন কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে বিশেষ করে জুমার রাতে জুমার দিনে জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই 24 ঘন্টার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাত তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে আমার জন্য দোয়া করবে যত বেশি দুরুদ পাঠ করবে মনে রাখবে তোমরা যে দুরুদগুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন আল্লাহ তাআলার ফেরেশতারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে হে আল্লাহর রাসূল আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দুরুদ প্রেরণ করেছে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে কোটি কোটি মানুষের রিপোর্ট এট এ টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না একসাথে কোটি মানুষের দুরুদ পড়ে তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে আমল নম্বর দুই জুমাবারের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা এটা হলো আল্লাহর জমিনে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতি
افضل الصلوات صلاه الفجر يوم الجمعه مع الجماعه অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে অর্থাৎ শুক্রবারে ফজরের নামাজ পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ অতএব অন্য সব দিন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে ফজরের নামাজের গুরুত্ব বিশেষ কারণে গুরুত্বপূর্ণ কারণ মুনাফিকদের জন্য যারা আল্লাহর খাতায় মুসলমান না দুনিয়াতে মানুষ মুসলমান জানে এই ভয়াবহ মার্কা এবং এই ভয়াবহ অপরাধের অপরাধী বা এই টাইপের মানুষগুলোর একটা বড় মার্কা হলো যে তাদের জন্য ফজরের নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায় অন্যগুলা টেনে টেনে পড়লেও ফজর নামাজ পড়তে পারে না অতএব একজন ইমানদার হিসেবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোন অবস্থাতে আমার ছাড়া যাবে যেভাবেই হোক ফজর আমাকে পড়তেই হবে ভাইরা আমার এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ এটা বিশেষ করে জামাতের সাথে মা বোনরা বাসায় পড়বেন তাদের মধ্যে তামান্না থাকবে আল্লাহ আমাকে পুরুষ করলে আমিও এটা করতাম আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিবেন তারা তাদের স্বামীদেরকে সন্তানদেরকে ভাইদেরকে পরিবারের পুরুষদেরকে উঠায় মসজিদে পাঠিয়ে দিবেন তাদেরকে ফজিলত শুনায় দিবেন বৃহস্পতিবার রাতে শোয়ার সময় মনে করায় দিবেন শুক্রবারে ফজরের আগে আগে উঠায় দিবেন তাদেরকে বের হতে সাহায্য করবেন তাহলে সে ক্ষেত্রে আদাল্লো ইলাল খাইরে কাফাইলিহি ভালো কাজের পথ দেখাইছেন সেই হিসাবে সে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাহলে ভাইরা আমার এই আমলটা যেন কোনোভাবে না ছুটে এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে আপনি যদি একটা সমাজের ক্রিম মুসল্লি দেখতে চান একটা এলাকা এ ক্লাসের আফার ক্লাসের ভিআইপি মুসল্লি আল্লাহর কাছে যারা ভিআইপি এরকম মুসল্লি দেখতে চান পুরো এলাকার মধ্যে সবচাইতে উঁচু দরের ইমানদার দেখতে চান তাহলে ওই এলাকার ফজরের নামাজের সময় মসজিদে চলে যান ফজর নামাজে যারা হাজির হয়েছে এই পুরুষগুলো হলো এই এলাকার ক্রিম মুসল্লি এরা হলো আফার ক্লাসের মুসল্লি এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার কথা কি বুঝাতে পারছি অথচ আমাদের সমাজে দেখবেন জোহরে আসরে মাগরিবে এশায় অন্যান্য নামাজে মুসল্লি যাই হোক না হোক ফজরের সময় কিন্তু মুসল্লি সবচাইতে বেশি থাকে কম থাকে অথচ ফজরের সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা কারণ জোহরের সময় আপনি বাজারে খামারে গেছেন আপনি দোকান খুলতে গেছেন হতে পারে মাগরিবের সময় আপনি ব্যস্ত আছেন অন্য জায়গায় গেছেন হতে পারে ফজরের সময় তো সব এলাকাতে আছে সব তো মসজিদে আসার কথা কাহিনী কি মসজিদে তো আসে না অতএব ভাইরা আমার ফজরের নামাজ প্রতিদিনই গুরুত্বপূর্ণ এটা ইমানদারের আলামত এবার তিন নম্বর আমলটা হলো জুমার দিনে কয়েকটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটা কাজ আপনি করতে পারেন যে কাজটা করতে পারলে আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ আমল করার সবচাইতে বেশি ফজিলতপূর্ণ আমল করার সুযোগ আপনি লাভ করবেন অনেক মুহাক্কিক বিশ্লেষক ওলামায়ে কেরাম বলেছেন যত ফজিলতপূর্ণ হাদিস আছে বিশুদ্ধভাবে বর্ণিত এর মধ্যে এই হাদিসটা যেটা বলতে যাচ্ছি এটার মতো এত ফজিলতপূর্ণ অর্থাৎ এত বিপুল পরিমাণ সওয়াব অর্জন হতে পারে অন্য কোনো আমল আর জানা নাই আমাদের অর্থাৎ অন্য কোনো হাদিস এরকম বর্ণিত হয় না যে এর চেয়ে বেশি সওয়াব সেখানে আসে বলবো আমলটা আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাক্কারা ইয়াওমাল জুমআতি ওয়া আবতাকার যে জুমার দিন আগে আগে উঠবে ওই যে ফজর তো পড়তেই হবে হ্যাঁ আগে আগে উঠবে এবং মসজিদে আগে আগে আসবে ওয়া গাসসালা ওয়া ইগতাসাল জুমার দিনে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করে সে প্রস্তুত হবে ওয়া মাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব এরপরে মসজিদে আসবে সে পায়ে হেঁটে কোনো বাহনে চড়ে না কেউ অসুস্থ হয়ে বাহনে চড়ছেন তার কথা ভিন্ন আল্লাহ সুস্থ সবল রাখলে পায়ে হেঁটে জুমার দিন মসজিদের দিকে আসবে এবং ওয়াদানা মিনাল ইমামি ওয়া লাম ইয়ালগু সবার আগে আগে আসতে হবে মসজিদে এসে ইমামের একেবারে কাছাকাছি গিয়ে বসবে এবং খুতবা দিয়ে শেষ করা পর্যন্ত কোনো অনর্থক অহেতুক কথা বলবে চুপচাপ থেকে দুরুদ পড়বে বিশ্ব শুক্রবারের আমল সূরা কাহাফ পড়বে কোরআন তেলাওয়াত করবে দোয়া দুরুদ করবে নফল নামাজ দুরাকাত দুরাকাত করে পড়বে এভাবে বিভিন্ন আমলের মধ্যে থাকবে কোনো অহেতুক কথা বলবে না এভাবে যদি কেউ এই চারটি কাজ করতে পারে গোসল করা উত্তম রূপে এবং
আগে আগে প্রথম হলো আগে আগে ঘুম থেকে ওঠা এবং আগে আগে মসজিদে আসা সবার এবং গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা কোনো বাহানা না চলা চার নম্বর হলো ইমামের একদম কাছাকাছি যত কাছাকাছি গিয়ে যাওয়া সম্ভব সেখানে গিয়ে বসে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে কোনো অনর্থক কথা বলে না কোনো কাজ করে না নীরব নিস্তব্ধ থাকে আমি সংক্ষেপে আপনাদেরকে তিনটা আমলের কথা বলে গেলাম এই আমলগুলোর কথা জুমার দিনে আরো 13 14টা আমল বিভিন্ন বক্তব্যে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে আমি সেটাকে জিস্ট করে আপনাদের সামনে দিলাম শুরুতে যে কথাটা বলছি আবার আমি সেই কথাটা বলতেছি আপনারা শুরুতে নিয়ত করেছেন ভাইরা আমার এখন আবার নিয়ত করেন আবার নিয়ত করেন যে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ এই নাকের ডগা নিঃশ্বাস রাখি এই তিনটা আমল ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা আমল করলে আমি এত বারবার আপনাদেরকে কেন বলতেছি ভাই কারণ আমার ব্যবসা আমার ব্যবসা এটা ভাই আপনারা সবাই যদি আমল করেন তাহলে আপনারা তো সওয়াব পাবেনই আমার মাধ্যমে হলো আমি বললাম সেজন্য হলো এজন্য আল্লাহর কাছে আশা আল্লাহ যদি আমাকে দয়া করে সেই পরিমাণ সওয়াব দেয় হাদিসে বর্ণিত ওয়াদা অনুযায়ী সবাই করবেন তো ইনশাআল্লাহ আপনি আবার আরো পাঁচজনকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন আপনার পরিবারের লোকদেরকে বলবেন সবাইকে উৎসাহিত করবেন করব তো ইনশাআল্লাহ জুমার দিনের এই সময়টাকে আমরা কদর করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন আমিন